ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে রেসিপি পটেটো চিপস। তো ফিরে যাই, কি কি লাগছে। প্রথমে আলুগুলো সাইজ করে কেটে নিয়ে এভাবে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন আলুগুলো সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পরে রোদ্রে এভাবে শুকাতে হবে। শুকানোর পরে এমন হবে। ঘরে থাকা নর্মাল উপকরণ দিয়ে আপনিও বানিয়ে ফেলতে পারেন এই অসাধারণ চিপস। এটা খেতে যেমন টেস্টি তেমনি সুস্বাদু। এই পটেটো চিপস সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। এটা প্লাস্টিক জারে এমনভাবে রাখতে হবে যেন কোনো প্রকার বাতাস প্রবেশ করতে না পারে। তবে খেয়াল রাখবেন বাতাস যেন না লাগে, বাতাস লাগলে কিন্তু কালো হয়ে যাবে। ছেলে বুড়ো সবাই এটা খুব মজা করে খাবে। এই পটেটো চিপসগুলো ডুবো তেলে নয়, হালকা তেলে ভাজতে হবে। দেখুন আমি কিভাবে ভাজতেছি, কত সুন্দর কালার এসেছে। ব্যাস হয়ে গেল আমার দারুণ স্বাদের পটেটো চিপস। আবারও দেখা হবে জেসমিনস কিচেনে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।